আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি একটি রেসিপি নিয়ে এলাম, একদমই নতুন, আমার নিজস্ব রেসিপি, ইলিশ মাছের কষা। তো ইলিশ মাছের রসা কষা বানানোর জন্য যেগুলি লাগছে সে হলো গোটা ধনে, আর লাগছে আমার গোটা জিরে, সর্ষে দানা নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। এগুলিকে আমি পরিমাণ মতো ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। আমি এই ইলিশ মাছটি যেটি ছবি দেখেছেন বা ভিডিও দেখেছেন সেটি কেটে নিয়েছি। এমন করে আমি এখানে 5 পিস নিয়েছি ইলিশ মাছ। তো আমি এখন 1/4 কাপ তেল নিচ্ছি, তাতে আমি দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 1টি এলাচ, 1টি লবঙ্গ, আর লাগছে 1টি ছোট সাইজের দারুচিনি। এখন আমি এখানে প্রায় 6 টেবিল স্পুন পরিমাণ ওই মশলাগুলিকে ব্লেন্ডারে পিষে নেওয়া সেগুলি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতোই ব্যবহার করবেন। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটি ব্যবহার করবেন। আমি এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন আমি এটিকে ভালো করে নেড়েচেড়ে নেব। যখন মশলাটির উপরে তেল ভেসে আসবে, এমনটি হয়ে আসবে, দেখুন উপরে তেল তেল চলে এসছে, তখন আমার বুঝে আপনারা বুঝে নেবেন যে মশলাটি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে কষানো। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব 1 কাপ পানি। আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করেছি, 2 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি এটিকে ঢাকনা লাগিয়ে ফুটতে দেব। যখন মশলাটি এমন ফুটে উঠবে, ভালোভাবে উপরে তেল ভেসে আসবে, তখন আমি একে একে এবার ইলিশ মাছগুলি দিয়ে দেব। এখন আমি ইলিশ মাছগুলি দিয়ে দিচ্ছি, এটি কাঁচা অবস্থায় ব্যবহার করতে হবে। এখন আমার মাছগুলি দেয়া হয়ে গিয়েছে, আমি ঢাকনা লাগিয়ে প্রায়
5 মিনিট মতো রান্না হতে দেব। पाँच मिनट पड़े हमें ढाकना खुले गोटा काचा लंका 5-6 दिए दिलाम। দিয়ে দিচ্ছি কেটে রাখা লেবুর অংশ। এখানে জাস্ট 30 সেকেন্ড হাফ মিনিট মতো আমি রেখে দেব এই লেবুর অংশ। তারপরে আমি এটিকে তুলে নিচ্ছি। বেশি রাখলে লেবুতে তরকারিটি তিতো হয়ে যেতে পারে। এতে সুন্দর একটি ফ্লেভার আসবে যেটি ইলিশ মাছে রসা কষাতে টুইস্ট নিয়ে আসবে। এটি আমার আলাদা ধরনের রান্না, এটি আমার পুরো নিজস্বই রান্না রেসিপি। তো আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে নিজের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলটিতে যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই সবাই থাকবেন। তো আশা করছি আমার এই রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই শেষ করছি, আসবো নতুন এক ভিডিও রেসিপি নিয়ে বা অন্য একটি ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।